আমি খুব দরিদ্র ঘরের একটা সন্তান ছিলাম, যার কারণে বিনা পয়সায় স্যাররা আমাদেরকে প্রাইভেট পড়াতো, কোচিং করাতো, স্কুলে কলেজে ভার্সিটিতে বিনা পয়সায় পড়াতো। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই পাগলা স্যারের জন্য। স্যার না থাকলে আজকে আমি এখানে থাকতাম না। বুঝলাম, তোমার স্যারের কাছে অনেক ঋণ শোধ করো। তুমি তো বেশ ভালো টাকা ইনকাম করো, স্যার কিছু টাকা দিয়ে দাও, অন্য কোথাও গিয়ে চিকিৎসা করো, তাহলে তুমি দেখো। আমি তোমার সাথে স্যারের বিষয় নিয়ে তৃতীয় কোনো কথা বলতে চাচ্ছি না। তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আজকে থেকে স্যার যতদিন বাসায় থাকবে আমার সাথে তত ভালোভাবে কথা বলবে। আমি আজকে অফিস থেকে উপরে এসেছি, আমি কাল থেকে অফিসে উপরে যেতে পারবো না। ওবারে আসবে না, নতুন একটা গাড়ি কিনে নাম। নতুন গাড়ি কিনবো বলে আমাদের তো একটা গাড়ি আছে, আর আমাদের দুজনের একটা গাড়িতে বেশ ভালোই হয়, আমাদের তো কোনো ঝামেলা নেই। যতদিন স্যার থাকবে, যতদিন স্যার আছে, ততদিন তোমাকে উবারে আসতে হবে। এতে দিস ইজ টু মাচ, অনেক বেশি বাড়াবাড়ি করতে পারতেছ। আমার কত বড় সৌভাগ্য যে প্রফেসর ডাক্তার তারেক আজিজের এরকম নাম করা কার্ডিওলজিস্ট আমাকে দেখছেন। একটু যে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, মানে সত্যি আমরা স্যার কিছুই না, আপনারাই স্যার সব। আর ঠিক বলেছেন, কিন্তু সবাই তো সেই কথা বুঝতে চায় না স্যার। স্যার আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি স্যার নিয়মিত খেয়ে যাবেন, ইনশাল্লাহ স্যার ভালো হয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে দেখেই তো আমার শরীর এমনি ভালো। স্যার আমি আপনার অনেক গল্পই ইতির কাছে শুনেছি, আপনি নাকি বিনা টাকায় ছাত্রছাত্রীদের পড়াতেন। আপনার বলছি আপনি আর কতটুকু করেছি, চেষ্টা করেছি আমার আশপাশে যারা থাকে তাদেরকে একটু একটু মানুষ তৈরি হবে, এটুকুই। স্যার আপনি আমাকে একটু দোয়া করে দেন স্যার। আমি তো এমনি দোয়া করছি, আল্লাহ আপনাকে অনেক ভালো। স্যার আপনি একটু পাশের রুমে সোফা আছে ওখানে একটু আরাম করে বসেন, আমি ইতির সাথে একটু কথা বলে ওকে সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইতি, স্যারের অবস্থা তো ভালো না, চারটা রিং পরাতে হবে, অনেক টাকা লাগবে। স্যার টাকা পয়সা তো কোনো সমস্যা নেই, তবে ট্রিটমেন্ট করতে গিয়ে কি তার কোনো ক্ষতি হবে? হবার তো কথা না। বুঝতে পারছি। কবে রিং পরাতে চাও, আমি কি ব্যবস্থা করব? স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমি চাই স্যারকে নিয়ে দেশের বাইরে যেতে, সেখানে ট্রিটমেন্ট করব। তাহলে তো খুবই ভালো হয়। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।